সালাম আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু যে সম্মানিত দিনী ভাই জাজাকাল্লাহ হয়রান আসলে সমসাময়িক একটি সুন্দর প্রশ্ন করেছেন যদিও আসলে বেদাত শব্দের অর্থ হচ্ছে নব আবিষ্কৃত অর্থাৎ দিনের ভেতরে নতুন কিছু আবিষ্কার করা যেটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম করেননি সাহাবি তাবে তাবে গণ করেনি সালফে সালহিনগণ যে বিষয়ে বক্তব্য পেশ করেনি সেটাই হচ্ছে আসলে আপনার বেদাত অর্থাৎ দিনের ভেতরে নতুন কিছু ঘটানোই হচ্ছে আপনার বেদাত আর এবাদতের ক্ষেত্রে দুইটি শর্ত একটা হচ্ছে আপনার যে আল্লাহর নির্দেশ অর্থাৎ মানে আল্লাহ নির্দেশ বলতে অজহুল্লাহ যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে সে এবাদতটা করতে হবে মানে হচ্ছে আপনার নিয়তটা একনিষ্ঠ হতে হবে আপনার নিয়তটা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদতটা করতে হবে দ্বিতীয় নম্বর যেটা শর্ত সেটা হচ্ছে মোতাবে আয়তী রসুল ইসাল্লাহ আলিয়া সাল্লাম যে আল্লাহ রসুল সাল আলিয়া পদ্ধতি অনুযায়ী তরিকা অনুযায়ী আপনাকে আমাকে ইবাদত করতে হবে আপনি আমি মন চাইলেই ইবাদত করতে পারবো না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট তো এই বিষয়ে আল্লাহ রসুল আইসারে জাল্লাহ তালা আনার বেশ কয়েকটি হাদিস পাওয়া যায় যে মান আহি আমরিনা ফহুয়া রদ্দুন যে আল্লাহ আইসার তালা বলেন নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে আমরা যে বিষয়ে নির্দেশ দেয়নি তা হচ্ছে বাতিল তা হচ্ছে রদ্দুন প্রত্যাখ্যাত তা অগ্রহণীয় তা আমল যোগ্য নয় তাহলে অবশ্যই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের নির্দেশ থাকতে হবে স্পষ্ট নির্দেশ থাকতে হবে দেখুন সাধারণ মানুষকে আসলে যারা কোরআন এবং হাদিস যারা বোঝার চেষ্টা করে তাদেরকে বোঝানো সহজ যারা করে অর্থাৎ বাপ দাদার দোহাই দেয় যে পূর্বের পুরুষেরা করেছে আমরাও করব এতদিন এসে তোমরা নতুন ফেতনা ফাঁসা সৃষ্টি করছো এগুলো বিভিন্ন তাল বাহানা করে তো এক্ষেত্রে এটা হচ্ছে আপনার ইবাদতের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ লক্ষণীয় বিষয় আর দ্বিতীয় নম্বর যে বিষয় যেটা হচ্ছে আপনার বিশেষ করে সবে বরাত চোদ্দো তারিখ দেবাগত রাত্রিতে সাবান মাসের চোদ্দো তারিখ দেবাগত রাত্রিতে যে কাজগুলো করা হয় যে এই রাত্রিতে রোহ হাজির হয় আপনার হচ্ছে নতুন নতুন তারা সেই রাত্রিতে প্রদীপ জ্বালিয়ে রাখে বা বাতি জ্বালিয়ে রাখে বিভিন্ন কবর জিয়ারত করে তারপর হচ্ছে আপনার কোরআন এবং বিভিন্নভাবে সালাত আদায় করে এগুলো সম্পূর্ণভাবে বেদাত আল্লাহ রসুল সাল্লাম এবং সাহাবি তবে থেকে এই মর্মে কোনো বা হাদিস পাওয়া যায় না যদি আপনার পাওয়া যায় তাহলে সবচাইতে আল্লাহ রসুল সাল্লামের যে প্রিয় শহর মাদিনা মাদিনেতুল মনোয়ারা আমি এখানে তিন বছর যাবৎ আহ মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ দেখুন সৌদি আরবে কোথাও কোনো মসজিদে এই বিশেষ করে এবাদত বন্দী করা হয় না যদি এটা দিনের ক্ষেত্রেই যদি হতো ক্ষেত্রে অবশ্যই শহর এই আমলটা বেশি 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 করত বেশি করা হতো এখানেই আর দ্বিতীয় একটি যে পয়েন্ট তারা হচ্ছে আপনার এই যে হালুয়া রুটি রুটি খাওয়ার যে বিষয়টা তো সেটা হচ্ছে তারা কি করে আল্লাহ রাসুল সাল্লামের দাঁত মোবারক শহীদ হওয়ার কারণে তারা এই কি করে এই হালুয়া রুটিটা খায় তো জি সম্মানিত ভাই এই শাওয়াল এটা হচ্ছে সাবান মাস তো আল এই যে যুদ্ধে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দাঁত মানে চাপনার আপনার শহীদ হয়েছে দান মোবারক তো এই যুদ্ধের দুই মাস আগেই তারা কি করে এই সবে বরাত করে যদিও ধরে নিলাম কথা কথা তারা এই আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে এই রাত্রি হচ্ছে আপনার হালুয়া রুটি খাই তো এটা তো এই মাসে তো না যে আপনার যে খন্দকের যে উহুদের যুদ্ধে সম্ভবত যে দাঁত মোবারক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শহীদ হয়েছে সেটা তো আরো দুই মাস পরে তো তারা দুই মাস আগে কি করছে এই সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতেই তারা এই দিনটা উদযাপন করছে তো এটা হচ্ছে রাসুলের সুন্নাতের মানে বিপরীত এটা আপনি যুক্তি পেশ করতে পারেন যে হালুয়া রুটি খায় যেহেতু রাসুল সাল্লাহ সাল্লামের দাঁত মোবারক শহীদ হওয়ার কারণে তো কেন তারা দুই মাস আগেই তারা কেন এই হালুয়া রুটি খায় তো এটাও একটা বলতে পারেন এইভাবে আসলে বুঝাতে পারেন তারপরেও আসলে আমাদের কাজ হচ্ছে মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে দেওয়া মানা এবং মানা মানা এবং না এটা তাদের আলাইম মুসাইতির আল্লাহ মুহম্মদ সালসাল্লামকে বলে দিলেন হে মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি ক্ষমতা প্রয়োগকারী নয় তুমি মানুষকে দাওয়াত দাও হেদায়তের মালিক আল্লাহ তো কাউকে জোরপূর্বক কথা বিতর্ক করে কথা কাটাকাটি করে তাকে বা জোরপূর্বক ভাবে তাকে আপনি মানাতেই হবে এ বিষয়ে আপনার আমার কোনো ইতিয়ার নেই আপনি শুধু আপনার দাওয়াতটা আপনার মানহাসটা আপনার সঠিক দাওয়াতটা তার কাছে পেশ করুন সে অ্যাকসেপ্ট করতেও পারে নাও পারে আহ হেদায়তের মালিক আল্লাহ আল্লাহু আলম জল্লাকুম আরহামতুল্লি